السلام عليكم ورحمة الله وبركاته. কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা? আজকে একটা জরুরি নিউজ নিয়ে এলাম, আর সেটা হলো আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি, বিশেষ করে আমাদের জন্য বাংলাদেশ হাই কমিশন একটা নোটিশ দিয়েছেন। আর সেটি হলো, যেহেতু পবিত্র মাহে রমজান একেবারেই নিকটে চলে আসছে, তো পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন তাদের যে কর্মসূচি তার ভিতরে কিছুটা কিছুটা পরিবর্তন করেছেন, অর্থাৎ তিনারা যে কর্মসূচিটা পরিবর্তন করেছেন সে বিষয়ে তিনারা একটা নোটিশ দিয়েছেন, যাতে আমরা হাই কমিশনে গিয়ে কেউ সেবা না নিয়ে আবার ব্যাকে চলে আসতে হয়। অর্থাৎ সময়সূচিটা যদি আমরা ফলো করি, তাহলে অবশ্যই আমরা সঠিক সময়ে সেখানে গিয়ে সঠিক তথ্য নিয়ে বা সেবা নিয়ে আমরা আবার আসতে পারব। তো চলুন, দেরি না করে, বিশেষ করে আপনাদেরকে যে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে, যে সময়সূচিটা দেওয়া হয়েছে সেটা শোনাচ্ছি। আজ সোমবার 20 মার্চ 2023, নোটিশ। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর নিম্ন বর্ণিত সময় অনুযায়ী দাপ্তরিক কার্যাদি পরিচালনা করবেন। অর্থাৎ তিনারা যে সময়সূচি দিয়েছেন, সেই সময়সূচি অনুযায়ী যদি আমরা হাই কমিশনে যাই, তাহলে আমরা সেবা নিতে পারব। তো চলুন, দেরি না করে, তিনারা যে সেবা দিয়েছেন, যে সময়সূচিটা নির্ধারণ করেছেন, সেই সময়সূচি সম্পর্কে আমরা জেনে নিই। ক্রমিক নং এক, এক নম্বরে তিনারা যে কর্মদিবসের সময়সূচি দিয়েছেন সেটা হলো সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। অর্থাৎ হ্যাঁ, সপ্তাহের শুরুটা মালয়েশিয়া সোমবার থেকে হয়, যেহেতু যে ছুটি, সেই ছুটির কারণে সোমবার থেকে মালয়েশিয়া অফিস শুরু। অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, অর্থাৎ সোম থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত অফিসের কার্যক্রম চলবে। এখানে বিশেষ দ্রষ্টব্য, নামাজের জন্য 15 মিনিট বিরতি থাকবে। সকাল 10টা থেকে 4টা পর্যন্ত যে অফিস টাইম তিনারা নির্ধারণ করেছেন, এই অফিস টাইমের ভিতরে জোহরের যে নামাজটা, জোহরের নামাজের জন্য 15 মিনিট বিরতি নেবেন। আর সেই সময়টা হলো দুপুর 1:30 থেকে দুপুর 1:45 পর্যন্ত। অর্থাৎ সকাল 10টা থেকে 4টা পর্যন্ত তিনাদের অফিস যথাক্রমে চলবে, তবে জোহরের নামাজের জন্য 15 মিনিট তিনারা বিরতি নেবেন, আর সেটা হলো সকাল দুপুর 1:30 থেকে দুপুর 1:45 পর্যন্ত। এবং ক্রমিক নম্বর 2, সেটা হলো শুক্রবার, যেহেতু শুক্রবার পবিত্র জুমার নামাজের দিন, জুমার নামাজের দিন তিনটাতে সময়সূচিটা দিয়েছেন, সেটা হলো সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। অর্থাৎ পিছনে যেরকম সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, শুক্রবারও ঠিক একই টাইম সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, তবে এখানে জুমার নামাজের জন্য কিছুটা সময় বিরতি নেওয়া হয়েছে, সেটা হলো 1 ঘন্টা। অর্থাৎ জুমার নামাজের জন্য যে 1 ঘন্টা বিরতি নেবেন, সেটা হলো দুপুর 1টা থেকে দুপুর 2টা পর্যন্ত। তাহলে আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 10টা থেকে 4টা পর্যন্ত অফিস, তবে নামাজের জন্য 15 মিনিট বিরতি থাকবে, সেটা হলো 1:30 থেকে 1:45 পর্যন্ত। এবং শুক্রবার সকাল 10টা থেকে 4টা পর্যন্তই অফিস, তবে জুমার নামাজের জন্য দুপুর 1টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিরতি থাকবে। এই সময়ের ভিতরে যদি আমরা যাই, তাহলে আমরা সেবা নিতে পারবো। অতএব আমরা এই সময়টাকে আমরা যথাযথ ফলো করবো, যাতে আমাদের সেবা না নিয়ে চলে না আসতে হয়। এবং আমাদের আশেপাশে যে ভাইরা হাই কমিশনে যেতে ইচ্ছুক, আমরা যারা জানি যে অমুক হাই কমিশনে যাবে এই প্রয়োজনের জন্য, তবে তাকে আমরা এই সময়সূচিটা অবগত করে দেবো। সেই জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটাকে আপনারা শেয়ার করে দেবেন, থাকবেন আমার ইউটিউব চ্যানেল ট্রাই এগেন বিডি এবং আমার ফেসবুক পেজের সঙ্গে ট্রাই এগেন বিডি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আবার নেক্সট কোনো ভিডিও আসলে, কোনো নিউজ আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।